আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আরেকটা আর্নিং ভিডিও নিয়ে। তো আজকেও আরেকটা খুবই খুবই ভালো এবং লেজিট একটা টেস্টনেট এয়ারড্রপ নিয়ে চলে আসলাম। তো টেস্টনেট এয়ারড্রপগুলো বর্তমান সময়ে অনেক ভালো একটা এয়ারড্রপ, যেগুলো টেস্টনেটের এয়ারড্রপ থেকে অনেক ভালো একটা প্রফিট দিয়ে থাকে এগুলো থেকে। তো টেস্টনেটের এয়ারড্রপগুলো কেউ মিস করবেন না। আজকের এয়ারড্রপটাতে জয়েন করাটা ফুল ভিডিওটা দেখলে আশা করি জয়েন করতে আপনাদের কোনো সমস্যা হবে না। বিকজ আমি আজকে একটা বোট করছিলাম, যেখানে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি টেস্টনেট এয়ারড্রপটা নিয়ে ভিডিও দিবেন কিনা। তো অনেকেই সবাই প্রায় সবাই আপনারা বলছেন আপনাদের ভিডিও দরকার আছে। তো আজকের ভিডিওটা সবাই ফুললি দেখবেন, তাহলে আশা করি আজকে টেস্টনেট এয়ারড্রপটাতে জয়েন করতে আপনাদের কারো কোনো প্রবলেম হবে না। তো এখন আসে টেস্টনেট এয়ারড্রপটাতে আপনারা কীভাবে জয়েন করবেন। জয়েন করার জন্য এখানে এই পোস্টার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল এয়ারড্রপ এবং এয়ারড্রপ আপডেট সবার আগে দেওয়া হয়। যেরকম এই যে দেখেন, আমরা সকালবেলা একটা টোকেন রিসিভ করছি। এখানে আমি যদি দেখি, যেখানে দেখেন যে সকাল 7:30টার সময় আমি বলছি যে একটা টোকেন রিসিভ করছি, আপনারা সবাই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে টোকেনটা অ্যাড করেন। তো আমি এখান থেকে 42টা টোকেন পাইছিলাম, অনেকে অ্যাড করছেন, টোকেনটা অনেকে পাইছেন। পরে আবার কিছুক্ষণ পরে আমি এখানে টোকেনটা সেল করার একটা পোস্ট করছি, যে টোকেনটা প্যানকেক সোয়াবি লিস্টেড আছে, আপনারা সেল করে দেন। তো এখানে অনেকেই সেল করে দিয়েছেন, এখান থেকে ভালো একটা প্রফিট পাইছেন। আমি এখান থেকে $28 মতো প্রফিট নিয়েছি, আপনারা অনেকে প্রফিট নিয়ে সেল করছেন। এই জন্য সবাই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো এখানে আমাদের সকল এয়ারড্রপ এবং এয়ারড্রপ আপডেট সবার আগে দেওয়া হয়। তো এখন আসি আজকের যে এয়ারড্রপটা টেস্টনেটের, এটাতে কীভাবে জয়েন করবেন। এটাতে জয়েন করার জন্য প্রথমে আপনার solle.io তে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। তো আপনারা যাদের অ্যাকাউন্ট আছে তারা এই লিঙ্কে ক্লিক করে লগ ইন করে নেবেন। তো ফ্রেন্ডস, লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে, এখানে একটা ওয়েবসাইটের মধ্যে। তো এখানে আপনারা কী করবেন, এখানে নিচের দিকে ওকে একটা অপশন দেখতে পাবেন, ওই ওকেতে একটা ক্লিক করে দেবেন। আমি ওকেতে ক্লিক করে দিতেছি। এখানে যাদের অ্যাকাউন্ট নাই solle.io তে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, তার কারণে আমি এখানে লগ ইন করে নিতেছি। তো এখানে আমি আনলক করে নিতেছি। আপনারা সবাই solle.io তে অ্যাকাউন্ট করাটা খুবই সিম্পলি আছে, টাস্টরেডের মতো। তো সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনাদের এখানে লোডিং নেওয়ার পরে এখানে দেখবেন আপনাদের যে solle অ্যাকাউন্টটা, এটা এরকম একটা অপশন আসবে। তো এরকম অপশন আসার পরে এখানে উপরের দিকে দেখবেন যে একটা 3-ডট মেনু আছে, এই 3-ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই যে একটা অপশন আছে, তো এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার ওয়ালেটে একটা সোল টোকেন দিয়ে দিছে, যেটা আপনারা শুধু এখানে টেস্টনেটে ইউজ করতে পারবেন, মানে এটা সোয়াইপিং ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এই টোকেনটা আপনারা উইথড্র করতে পারবেন না, যেটা এখন আমাদের এই টেস্টনেটে অ্যাডপে জয়েন করতে এই সোলটা কাজে লাগবে। এখন আমরা আমাদের যেই টেলিগ্রাম চ্যানেলটা এখানে চলে আসবো। আসার পর এখানে আমরা আবার দ্বিতীয় লিঙ্কে একটা ক্লিক করে দিব। আপনারা এখন যখন দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনারা গুগল ক্রোমটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আনার পর এখানে দেখবেন যে একটা অপশন আছে কানেক্ট ওয়ালেট, যে এখানে অপশনটা আছে, এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। এখানে উপরে যে solle.io এটাতে একটা ক্লিক করে দেবেন। তো ভিডিওটাতে আমি যেভাবে দেখাইতেছি আপনারা সেম টু সেম করবেন, না হলে আপনাদের আবার প্রবলেম হতে পারে। এখানে আসার পরে ওকেতে ক্লিক করবেন। আপনারা এখানে যে solle.io তে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আনলক করে নেবেন। তারপর এখানে দেখবেন যে কানেক্ট একটা অপশন, কানেক্ট করে নেবেন। এখানে দেখেন আমার ওয়ালেটটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে, যেখানে দেখেন একটা কানেক্টেড লেখা আসছিলো। তো এখন এখানে দেখতেছেন যে কিছু অপশন আছে, এগুলো একটা একটা করে ক্লিক করবেন। প্রথমে যে গেট 10 BTC এটাতে ক্লিক করবেন, গেট 100 ইথেরিয়াম, তারপর গেট 1000 SRM যে টোকেন, তারপরে USDC। তো এগুলো একটা একটা করে ক্লেম করে নেবেন। এগুলো শুধু আপনাদের এখানে সোয়াইপ করতে কাজে লাগবে, এগুলো উইথড্র করতে পারবেন না, এগুলো টেস্টনেটের টোকেন। তো এখন কীভাবে কী করবেন, এই প্রথম গেট 10 BTC তে ক্লিক করলে এখানে দেখবেন যে কনফার্ম একটা অপশন আসবে, এই যে অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভ করার সাথে সাথে দেখবেন যে আপনাকে এখানে 10 BTC দিয়ে দিছে। তারপরে গেট ইথেরিয়ামে ক্লিক করলে আবার অ্যাপ্রুভ করবেন, দেখবেন যে আপনাকে ইথেরিয়ামও দিয়ে দিছে। তো এইভাবে সবগুলো টোকেন ক্লেম করে নেবেন এভাবে। তো অ্যাপ্রুভ করার পরে
তো ফ্রেন্ডস এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এখন এতক্ষণ সোয়াইপ করছিলাম, তো এখন আমরা পুলস যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে কিছু টোকেন আছে, এগুলোর মধ্যে যদি আমরা এখানে ফার্মিংয়ে টোকেনটা লাগাই, লিকুইডিটি অ্যাড করি, তাহলে এখান থেকে আমাদের যে টোকেনটা আর্ন হবে যখন এটা মেন নেট লঞ্চ করবে, তারা আমাদেরকে ওই টোকেনটাই মেন নেটে তারা দিয়ে দিবে, যেটা পরবর্তীতে আমরা এক্সচেঞ্জ করে আমাদের যেই ডলারটা ওইটা আমরা পকেটে নিতে পারবো। তো এখন কিভাবে কি করবেন, এখানে আপনারা এই যে পুলসে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন, আমরা তো সবগুলোই ক্লেম করলাম, এখানে ইথিরাম ক্লেম করলাম, বিটিসি ক্লেম করলাম, এখান থেকে এস আর এম যে টোকেনটা সেটা ক্লেম করলাম, এবং সোলটাও আমাদের আসছে। তো এখন কি করবেন, এখানে যে কোনো একটাতে আপনার ফার্মিং করবেন, আমি এটাতে ক্লিক করতেছি বিটিসি টু ইউএসডিসি। তো আমি এখানে যে ডিপোজিট অপশন একটা ক্লিক করে দেবো, আপনার ডিপোজিট অপশন সবাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন 0.0, এখানে ডিপোজিট একটা অপশন চলে আসবে আপনাদের। তো ডিপোজিট অপশন আসার পর এখানে ডিপোজিটে ক্লিক করে দেবেন, আমি ডিপোজিটে ক্লিক করে দিতেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি বুঝবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার সোলার ডট আইওতে একটা অ্যাপ্রুভ করতে বলতেছে, অ্যাপ্রুভে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখনই দেখবেন যে টোকেনটা আপনাদের বাই হয়ে যাবে, যে দেখেন আমাদের এখানে যে টোকেনটা অলরেডি বাই হয়ে গেছে। তো এইভাবে সবাই বাই করে নেবেন। তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কেউ কোনো কিছু বুঝবেন না। এটা করবো ফার্মিংটা করার জন্য আমরা এখানে টোকেনটা যেহেতু ফার্ম করতে হবে, এখানে এই ফার্ম অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আমাদের যেহেতু এলপি টোকেন ওইখান থেকে দিচ্ছে, তো এখানে আমরা যে কোনো একটার মধ্যে আমরা টোকেনটা লিকুইডিটি প্রোভাইড করতে পারি। এই লিকুইডিটি থেকে আমাদের যে টোকেনটা আর্ন হবে এটাই আমাদের পরবর্তী মেন নেটে দিবে, যেটা আমরা এক্সচেঞ্জ করতে পারবো। ফার্মিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে তিন নম্বর অপশনটাতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। তো এখানে ফার্মিং অপশনে ক্লিক করার পরে এখানে যে আপনার টোকেনটা আছে এটা এখানে লিখে দেবেন, আমি লিখে দিতেছি এখানে 3059727.617। তো একটু কম দিবেন। তো এখানে এটা দেওয়ার পর এখানে যে স্টক একটা অপশন আছে, এই স্টক অপশন আপনারা টোকেনটা স্টেকিং করে দিবেন, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক লেখার পরে এখানে স্টক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অ্যাড করবেন, দেখবেন যে একটা কনফার্মেশন নিয়ে জন্য বলবে আপনার সোলেট ডাটাইতে। তো এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ওইখানে আপনার টোকেনটা কনফার্ম হয়ে যাবে, যে দেখবেন এখান থেকে এখন এই টোকেনটা চলে গেছে, যেটা আপনার স্টক হয়ে যাবে। তো এখানে আসার পরে দেখবেন যে আপনার যে টোকেনটা ছিল এটা স্টকিংয়ে চলে গেছে। এখানে আনস্টকে ক্লিক করে আপনারা এখানে টোকেনটা দেখতে পারবেন। তো এখানে অলরেডি টোকেনটা স্টক হয়ে গেছে। তো এখন স্টকিংটা কনফার্ম হওয়ার পরে দেখবেন যে আপনার টোকেনটা এখানে এই যে লক অবস্থায় চলে গেছে, যেটা নাকি আপনার এখানে দেখেন যে কিছু টোকেন মাইনিং হইতেছে প্রতি 24 ঘন্টা পর পর। এই যে এখানে আসার পরে একই জায়গায় আসার পরে এখানে দেখবেন যে একটা ক্লেম বাটন থাকবে, ওই ক্লেম বাটনে ক্লিক করে করে আপনার টোকেনটা ক্লেম করবেন। তো যে টোকেনটা আপনি এখান থেকে ক্লেম করবেন পার ডে, এই টোকেনটা তারা যখন মেন নেট লঞ্চ করবে ওই টোকেনটা আপনার মেন টোকেনে দিয়ে দিবে, যেটা পরবর্তীতে এক্সচেঞ্জ করে আমরা ডলারটা নিতে পারবো। তো আশা করি ভিডিওটা সবার উপকৃত হয়েছেন, অনেক ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা করে লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেলের নোটিফিকেশনটা অন করে রাখবেন, এবং অলওয়েজ আমাদের সকলে অ্যাডোব এবং অ্যাডোব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের প্রতিটা অ্যাডোব এবং অ্যাডোব আপডেট সবার আগে দিয়ে দেওয়া হয়। তো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, এখানে জয়েন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এবং আমাদের আপনাদের যদি অ্যাডোবে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের এই যে এখানে নামের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে একটা মেসেজ আইকন আছে, এই যে মেসেজ আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে এখানে জয়েন হবেন। দেখবেন যে এখানে অনেকে অনেকের প্রবলেম বলতেছে, যেগুলো আর সলিউশন আমি দিয়ে দিতেছি। তো আপনারাও এখানে এসে আপনাদের যে কোনো প্রবলেম হলে আপনারা বললেন। আর এখানে আপনাদের একটা জিনিস আমার খুবই ভালো লাগছে আজকে, যে আমি এখানে আপনাদেরকে থেকে জানতে চাইছি যে এই টেস্টনেটে অ্যাডোবটা আপনারা চান কিনা। তো এখানে টেস্টনেটের অ্যাডোবটা অনেকেই এখানে প্রায় সবাই সাপোর্ট করছেন, টেস্টনেটের অ্যাডোবটা আপনারা চান। এখানে 29টা বোট পড়ছে, 29টা বোটে কিন্তু এখানে 100% বোট হয়েছে, মানে 29 জনই এখানে আপনারা বলছেন। তো এইভাবে সাপোর্ট করে যাবেন, আশা করি ভালো কিছু পাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা অলওয়েজ সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে আবার নিউ কোনো ভালো অ্যাডোব নিয়ে।